আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভূমিকম্পের বিষয় নিয়ে আজকে আমাদের পৃথিবীতে যদি ভূমিকম্প হয় ঠিক আছে সবকিছু ঠিক আছে আমি আপনাদেরকে বিদায় গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে ভূমিকম্প কারণ বিষয় বিদায় নেহায় গ্রন্থের মধ্যে একশো এক প্রথম খন্ডের মধ্যে এটি রয়েছে বিদায় নেহায়া খণ্ডের মধ্যে আপনারা দেখে নেবেন দর্শক বিন্দু তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি ধরছি তো যাদের কিতাব আছে তারা দেখবেন আর যারা ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ তো মেরেদস্থ মহতারাম আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে যাতটুকু হতে চাই তাহলে বলে আলম পানি সৃষ্টি করেছেন পানি সেই পানিকে বাষ্প করে আকাশ সৃষ্টি করেছেন এবং সেই আকাশ

এই স্তিফাতটাতে কি জিনিস সেই বিষয়ে আমি বলতে পারছি না যেহেতু নাই কিতাবের মধ্যে তো সিফাত হল একটি ফেরিস্টার উপরে রয়েছে ওই ফেরিস্তার উপরে সিফাতটি রয়েছে ফেরস্তার উপরে ফেরেস্তা হলো একখন্ড পাথরের উপরে ফেরেস্তাটা দাঁড়া রয়েছে একখণ্ড পাথরের উপরে দাঁড়া রয়েছে অথবা বসে রয়েছে একটি পাথরের উপরে পাথর হল মহাশূন্যের মধ্যে পাথর হল মহাশূন্যের মধ্যে রয়েছে সুবাহ যা আকাশের আকাশেরও নয় যা আকাশেরও নয় এবং পৃথিবীতেও নয় যা আকাশেও নয় পৃথিবীতেও নয় সুবাহ ওই পাথরটি আকাশেও না পৃথিবী মহাশূন্য রয়েছে ওই পাথরটি মহাশূন্য রয়েছে পাথরটি মহাশূন্য রয়েছে অর্থাৎ আকাশেও না এবং পৃথিবীতেও না আকাশেও না পৃথিবীতেও না এমন একটা জায়গায় রয়েছে মহাসুণে মহাস্তের কোথায় আছে আসলে এখন বিজ্ঞানের যুগ অনেক আবিষ্কার অনেক বিষয়ে ইনশাআল্লাহ আমরা সচেতন রয়েছি বিষয়ে আমরা মহাসূন্য দেখলে পাই এখন মহাসনের কথা বলেছি পাথর রয়েছে মহাসূন্যের মধ্যে যা আকাশেও না আকাশ আমরা যে আকাশ দেখতে পাই যা আকাশেও না এবং কোথায় না এবং পৃথিবীতেও না আকাশে না এবং পৃথিবীতেও নয় আমরা যে পৃথিবীতে রয়েছি পাথরটা কিন্তু পৃথিবীতেও না এই আকাশ যে চোখে আমরা দেখতে পাই আকাশ সেই আকাশেও না

এটা কি অ্যাবসোলুট রূপ না এটা এগুলা সব অ্যাবসোলুট রূপ কখনো কি পরিবর্তিত হবে এটা আল বিদায় অনিহায় কি কখনো পরিবর্তিত হবে যদি পরিবর্তিত না হয় তাহলে এটা তো অ্যাবসোলুট ট্রুথ সে যে মহাশূন্য শব্দটা যে উল্লেখ করছে এতেই আমি খুশি ভাই মানে আমি তো ভাবতেছিলাম যে কিসের উপরে কি তারপরে কি তারপরে কি তো শেষ পর্যন্ত এটা কি আসলে আসিফ ভাইটার অনুবাদ কে আসলে মহাশূন্য করা হয়েছে নাকি যাকে দাও অন্য কিছু বোঝানোর মানে শুনে করছ যাক শব্দটা যেটা তারা ইউজ করছে এটাও তো কম সাইন্স না ভাই কিন্তু মহাশূন্য শব্দটার সাথে তো আসলে মুমিনরা একমত হবে না যাই হোক এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে পারতাম কারো সাথে তাহলে ভালো হতো কিন্তু মুমিনতা একমতে এটাতে হবে না আচ্ছা পৃথিবীর বয়স বলে কত বলে আপনাদের কাছে মনে হয় ফারাজ ভাই আর জাক ভাই বলেন তো পৃথিবীর বয়স কত হবে ভাই ই অনুযায়ী তো বাইবেল অনুযায়ী তো 6000 বছর না আর মানে ইসলাম অনুসারে কত সেটা আমরা এখন একটু দেখিনি হ্যাঁ দেখেন তাহলে বয়স কত কেউ জানেন আদমআসলাম থেকে বিষ্ণু আল্লাহ পর্যন্ত বিশ্বনবী আল্লাহ আলিয়া সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত পৃথিবী আদাম ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী মাহমুদ রসল্লাহ সাল্লাম আলী আসসালাম পর্যন্ত পৃথিবীর বয়স পাঁচ হাজার চারশো বত্রিশ বছর কয় হাজার পাঁচ হাজার চারশো বত্রিশ বছর বিশ্বনবী সাল্ল আলিয়া থেকে আজকের এই দিন পর্যন্ত ছয় হাজার আটশো চুয়াত্তর বছর ছয় হাজার আটশো চুয়াত্তর বছর এখন আপনি কি মুগস্ত বলে দিলেন না আমার কাছে অঙ্ক আছে অঙ্কটা হলো আদম আলী ইসলাম থেকে নূ আলী ইসাল্লাম পর্যন্ত মধ্যখানের ব্যবধান ছিল বারোশো বছর কয় বছর বারোশো বছর তারপর নোহ আলিয়া সালাম থেকে ইব্রাহিম আলিয়া সালাম পর্যন্ত মোদ ব্যবধান ছিল এগারোশো বিয়াল্লিশ বছর ভয় বছর এগারোশো বিয়াল্লিশ বছর এরপর ইব্রাহিম আলিয়া সালাম থেকে নোস আলিয়া সালাম পর্যন্ত মধ্যখানের সময় ব্যবধান ছিল পাঁচশোত পঁয়ষট্টি বছর এরপর মুসানী ইসলাম থেকে দাউদ আলী ইসলাম পর্যন্ত মধ্যখানের ব্যবধান ছিল পাঁচশত উনসত্তর বছর এরপর দাউদ আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত মধ্যখানের সময় সময়ের ব্যবধান ছিল তেরোশো ছাপ্পান্ন বছর তেরোশত ছাপ্পান্ন বছর এবং ঈসা ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল ছয়শ বছর ভয় বছর এবার সবগুলোকে যোগ করেন যোগ করলে কি হবে পাঁচ হাজার চারশো বত্রিশ বছর পাঁচ হাজার চারশো বত্রিশ বছর এবং আমাদের নবী ইসালাম আদি ইসলাম থেকে এই পর্যন্ত এখন কত চলে চোদ্দশত বিয়াল্লিশ ইজরি এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে ছয় হাজার আটশো চুহাত্তর বছর হিসাব মিলেছে কি বলেছে কিভাবে সম্ভব এগুলা মানে এগুলা ভাইচা আছে এগুলা মানুষ কি বলবো বলেন মানে এটা কি আসলে মানে সায়েন্সের মানে কি একদমই মনে হয় কোনো মানে টাচ নাকি যারা পড়ে তারা তো মনে বিজ্ঞানের মনে হয় কিন্তু ভাই প্রথম দিকে কিন্তু আমার যত মনে পড়ে ওই রকের রকের এই বিবেচনা করে তখন ছিল থ্রি পয়েন্ট নাইন ফোর বিলিয়ন ইয়ার এটা যদি আবার বলা শুরু হয় তখন তো মুমিনটা বলা শুরু করবে এক এক সময় এক কথা বলে

খুশির বিষয় আলাপ হলো তা আপনার মতামত যদি একটু করে বলতেন যে ব্যাপারে কবরস্থানে যে মা যেতে পারবে না আহ মেয়েরা তো যেতে পারবে না জানি মা যদি যায় সে ব্যাপারে কি কোনো আলাদা কোনো আমি আসলে যেই আমাকে কিছু বলে আমি এটার উত্তর দিতে পারি না তখন আমার মনে হলো আপনার সাথে যদি একটু ডিসকাস করি কোনো একটু জ্ঞান নিতে পারি হ্যাঁ এটা হুজুরা যেটা বলেছে সেটা ঠিকই বলেছে আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখি মিউট করে তারপর বলি কারণ আপনার এখান থেকে হুজুরা যেটা বলেছে ইসলাম অনুসারে সেটা ঠিক আছে মেয়েদের তো এই যে মানে কবরস্থানে যাওয়া নিষিদ্ধ ইসলামে আর হচ্ছে না মানে আমি যখন আমার বাবা মা যখন মারা গেছেন তখন এই ধরনের ঘটনা ঘটেছে আমার বোনেরা কবরে গিয়েছিল তখন ওই কবরের যে মানে রক্ষণাবেক্ষণ করে তাই সে দৌড়ে আসছে মেয়ে মহিলা মানুষ মহিলা মানুষ কেন কবরস্থানে ঢুকছে কেন কবরস্থানে ঢুকছে কেন মরারা নাকি এতে মানে ইয়া হয় হ্যাঁ বিরক্ত হয় খুবই বিরক্ত হয়ে যায় আমাদেরকে অনেক ছিল যে মরাটা মরা মানুষেরা বিরক্ত হয়ে যায় তাদের নাকি উত্তেজনা বেড়ে যায় এই মেয়ে মানুষ তো তখন কয়েকটা জিনিস ইয়াদ ছিল যে আসলে মানে মেয়ে মানুষ মেয়েরা কি অপবিত্র এই কারণে কি ইয়া হয় তখন অনেক ঘাটাঘাটি করে যে জিনিসটা বুঝতে পারলাম যে মেয়েদের যে পিরিয়ড হয় সেটার কারণে কোরআনেও এটা বলা আছে যে মেয়েদের এই পিরিয়ডের সময় এটা হচ্ছে তাদের তারা অপবিত্র থাকে তাদেরকে অপবিত্র বলা হয়েছে কোরআনই বলা হয়েছে এবং হাদিসও আছে যে এই সময় এই মেয়েরা আসলে এই অপবিত্রতা এবং এই পাপের কারণে তাদের এই কাজটা কেন ঘটেছিল সেটারও আবার একটা ব্যাখ্যা আছে যে একটা হাদিসে বলা আছে মেয়ে হাওয়া আলাহ না হলে ইয়া হইতো না এই মানুষের এত সমস্যা হইতো না মানুষ যে এত সমস্যার ভিতরে পড়েছে সেটার জন্য দায়ী হচ্ছে হাওয়া হযরত হাওয়া যেটা হচ্ছে আদমের বিবি ছিল যেটা এই ভিডিওটা আমি আমার কাছে আছে আমি ভিডিওটাও একটু দেখিয়ে দিই তাহলে দেখেন একটু ভিডিওটা লম দেখ উনষা যাও যাহা কাঁতো নবজি বোখারি হাদিস যদি হাওয়া আদমকে না পুষলাইতো যে আদম খাও না এই ফলগুলি খাও না এত সুন্দর জানা ধারায় ফেলতে হবে আল্লাহ বের করে দেবে সহ্য হয় খাও না উনি যে বলতেছে আল্লাহওয়ালা দেখো না এরকম ভালো লোক উনিও ওই জানাতে থাকতে না এই গাছের ফল না খাওয়ার কারণে এখন ওনার দরদ আমাদের জন্য যে আমরাও দেখো ওনার মতো না ঠুকি এরকম বহিষ্কিত না হয় সেই জন্য কত সুন্দর লোকটা আল্লাহ নামে কসম করে বলতেছে খাও না আদম নবীজি বলছে না হাওয়া যদি এই কাজ না করতো লম তখন উনসা যাও যাহা কাঁত্ত কখনো স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রীটা পরগুর লোক হেল্প করতো না খাওয়ার মাইয়েরা নষ্ট হয়েছে হাওয়ার কারণে আচ্ছা ঘরে থুইয়া গেলে ফেসবুক অন দোষ কার আল্লাহ না হাওয়ার দোষ কার আচ্ছা ভাই ভাইকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই উনি যে বললেন যে ঘরে বউকে রাখা গেলে ফেসবুক অন করে ফেলে ওনার নবী তো মানে ওনার বউ যদি বাইরে যাইতো তাহলে তো নবী তো দাসিনিয়া ব্যস্ত হয়ে যেত তাই না ফারাজ ভাই ফারাজ ভাইয়েরও কি

এটা তো আমরা বলতে পারি না তাই না এটা তো বলার কোনো কারণ নাই কিন্তু এরাই বলতেছে যে নারী হচ্ছে সমস্ত সমস্যার মূল সমস্ত নষ্টের গোড়া এর কারণেই হচ্ছে পৃথিবীতে এই যে আমাদের নামতে হয়েছে আমাদের আসতে হয়েছে মানে সবকিছু ঘুরা ফিরা মেয়েদেরই একটা দোষারোপ করা এই যে সেটাই তো না ভাই এটা তো তাদের সমস্ত মুমিনের মা মানে তাদের তারা মনে করে এরা তাদের লিটারেল মা চিন্তা করেন মায়ের মর্যাদা কতখানি হ্যাঁ মানে এক মুখে বলতেছে তা মানে মেয়েরা মায়ের জাত আবার আরেক মুখে বলতেছে কিভাবে সম্ভব এই কারণে বিশেষত এই সমস্ত কারণে মেয়েরা হচ্ছে পাপি মেয়েরা হচ্ছে মানে অপবিত্র এই সমস্ত কারণেই কবরে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না সেই জিনিসটা আমি পরে জেনে তো খুবই দুর্ভাগ্যজনক এবং মানে নোংরা কিছু কথাবার্তা যে মেয়েদেরকে কবর স্থানে ঢুকতে দেওয়া হবে না এটা এটার তো প্রতিবাদ করা উচিত এটা খুবই কি বলবো এটা তো মানে অমানবিক একজন মা তার সন্তানের মানে কবরস্থানে যেতে পারবে না তাকে কবরস্থানে গেলেও তো একটু কবরে গেলেও তো একটু মানে ভালো লাগে মনটা একটু ভালো লাগে এটা যেতে না কেমন হ্যাঁ আসিফ ভাই আপনি যেটা বললেন যে আপনার বাবা যখন মারা গেছেন তখন আপনাদের কবরস্থানের হুজুরা দৌড়ে আসছে যে মেয়েরা কেন আসছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এটা আমার ঢাকায় আজিমপুরে আমার কবরস্থানে আমার ছেলের কবর দেওয়া হয়েছে সেখানে কিন্তু মেয়েদের যাওয়া আসা হয় regular হচ্ছে even আজিমপুর থেকে মহিলারা একদম মর্নিং ওয়াক করে এদিকে চলে আসে নিউ market এর এদিক থেকে আপনারা তো বাংলাদেশে কতদিন ধরে নাই আজিমপুর কবরস্থান কিন্তু অনেক সুন্দর করে ফেলছে মাঝখানে একেবারে শেড দিয়ে পুরো lawn একটা passage করে দিছে যাতে বৃষ্টি না লাগে মানুষদের গায়ে বৃষ্টির সময় এই জন্য ওখানে মানুষ এখন morning walk যায় মানে জায়গাটা খুব সুন্দর করে ফেলছে আপনারা তো দেখেন নাই বোধহয় ইদানিং video তে দেখতে পারেন যদি করেন গুগলে তো আমার এখানে কিন্তু মেয়েদের আমরা যেমন আমি প্রতি সপ্তাহে বা দশ বারো দিন পরে পরে একবার আমি ভোরে যাই